প্রবল বেগে থেঁ আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিকজাম রাজ্যে শীতের প্রবেশে বাধা। ফের কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ঘূর্ণিঝড় মিকজাউমের প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে থমকে গেল শীতের আমেজ শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে এই কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া হা অফিসের তরফে জানানো হয়েছে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায় আগামী পাঁচই ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এবং কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে বৃষ্টির সঙ্গে দমকা ছোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায় বাকি জেলায় একই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও চার থেকে পাঁচ দিন উত্তর পূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেড়ে গেল সকাল সন্ধ্যায় শীতের হালকা আমেজ অনেকটাই কম বেলার দিকে উষ্ণ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন কাল থেকে আকাশ মেঘলা হতে পারে আগামী বুধবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা কলকাতায় শীতের আমেজ কমবে বাড়বে উষ্ণতা আগামী শুক্রবারের পর আবারও পারদ নামার ইঙ্গিত কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ